একাধিক দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপিকা সঞ্চারী রায় মুখার্জিকে স্মারকলিপি প্রদান করলো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নতুন করে 6 জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে এমন খবর পেয়ে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বাতিলের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপিকা সঞ্চারী রায় মুখার্জিকে স্মারকলিপি প্রদান করলো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখা। এদিক উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির মুখপাত্র তন্ময় বাগচি জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এমনিতেই 500 জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী রয়েছে। চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের আগে স্থায়ীকরণ করতে হবে, তারপর নতুন করে নিয়োগ করুন বিশ্ববিদ্যালয়। পাশাপাশি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে মামলা করছে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। মামলা নিষ্পত্তি না হওয়ার আগে কেন এই ধরনের কর্মী নিয়োগ করা হবে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় সংগঠনের পক্ষ থেকে। সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে আমরা সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির পক্ষ থেকে এখানে একটি দাবি সনদ পেশ করার জন্য আমরা সমবেত হয়েছি। তার কারণ আমরা জানতে পেরেছি যে আজকে সংবাদপত্রে বিশ্ববিদ্যালয়ে কিছু পোস্টে চুক্তিভিত্তিক ভিত্তিতে কিছু লোককে নেওয়া হচ্ছে অস্থায়ীভাবে, যার আমরা তীব্র বিরোধিতা করছি। তার কারণ এই বিশ্ববিদ্যালয়ে অলরেডি প্রায় 500 জনের বেশি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা প্রায় 20 বছরের বেশি সময় ধরে কাজ করে আসছে, যারা তাদের ন্যায্য পাওনাগুলি পাচ্ছে না। তাই আমরা সমিতির তরফ থেকে আগেও দাবি রেখেছি, আজকে আবার দাবি রাখছি, আগে এই বিশ্ববিদ্যালয়ে যারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করুক, তারপরে আগামী দিনে কোনো নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে ভাবতে পারবে। এ ব্যাপারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপিকা সঞ্চারী রায় মুখার্জি জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। হ্যাঁ, আমার বক্তব্য হলো যে আমি ন্যাচারালি অধিকার আছে, প্রত্যেক মানুষেরই ওই গণতান্ত্রিক অধিকার আছে যে যদি তারা মনে করে, আর ন্যাচারালি যেহেতু এই চেয়ারটার গুরুত্ব তো ডেফিনেটলি আছে, ফলে ওরা হাইয়েস্ট অথরিটির কাছে আপাতত, মানে যেহেতু ভাইস চ্যান্সেলর নেই, সেই জন্য ওনারা আমার কাছে এসছেন, আপনি তো শুনলেন, আমি ওনাদের বক্তব্য শুনলাম। এই চেয়ারের একটা কাজ হলো যে অনেকটা পোস্ট মানের মতন আমি এই বক্তব্য আমি ভাইস চ্যান্সেলরকে জানাবো। আপনারা তো জানেন উনি আপাতত স্টেশনে নেই, কিন্তু যতখানি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এইটা অ্যাভয়েড করা যায়,